সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সামনে চাহিদা রেখার অঙ্কন পদ্ধতি নিয়ে আলোচনা করব, যা আমার ভিডিও নম্বর 4। এই ভিডিও থেকে আমি আশা করি সকলে চাহিদা রেখা কীভাবে অঙ্কন করতে পারবে, করা যায় তা অবশ্যই ভালোভাবে বুঝতে পারবে। বিশেষ করে অর্থনীতি যারা নিয়েছ তাদের মনে একটি ভয়, চিত্র অঙ্কন কিভাবে করতে হয় তা জানি না, চিত্রের ব্যাখ্যা কিভাবে দিতে হয় তা আমরা পারি না। কিন্তু আমি সত্যি এনশিওর দিয়ে বলতে পারি, আমার এই ভিডিওটা দেখার পরে যদি তুমি চিত্র অঙ্কনটা না পারো বা চিত্রের ব্যাখ্যা দিতে না পারো, তাহলে আমাকে কমেন্টস বক্সে জানাবে, তাহলে আমি আরও চেষ্টা করব কিভাবে সহজভাবে তোমরা চিত্র অঙ্কন করতে পারে। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে যে শিখন ফল আমরা দেখতে পাচ্ছি, এই শিখন ফল থেকে তোমরা বিশেষ করে এই অধিবেশনের শেষে শিক্ষার্থীরা যা জানতে পারবে, চাহিদা ধারণা ব্যাখ্যা করতে পারবে, চাহিদা সমীকরণের সাহায্য সূচি ও রেখাচিত্র রূপ দিয়ে ব্যাখ্যা করতে পারবে। তো শিক্ষার্থীবৃন্দ, চলো এবার দেখা যাক। তো চাহিদার চিত্রটি লেখার আগে আমরা আবারও চাহিদার ধারণাটা নিয়ে নিই। চাহিদা সাধারণত কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা বা ইচ্ছাকে চাহিদা বলে, কিন্তু অর্থনীতি শুধু কিছু পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষাকে চাহিদা বলা হয় না। যখন কিছু পাওয়ার আকাঙ্ক্ষা বা ইচ্ছার পশ্চাতে অর্থ ব্যয় করার ইচ্ছা বা সামর্থ্য দুই থাকে, তখন তাকে চাহিদা ভাষা অর্থনীতির ভাষায় চাহিদা বলে। চাহিদার তিনটি শর্ত থাকে, কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা, দ্রব্যটি ক্রয়ের জন্য প্রয়োজনীয় অর্থ বা আর্থিক সামর্থ্য, অর্থ ব্যয় করার মতো ইচ্ছা। চাহিদার একটি উদাহরণের মাধ্যমে আমরা জানতে পারি, জনাব রহিম চাকরি থেকে অবসর যাওয়ার পর 5 লক্ষ টাকা একসাথে পান। তার ইচ্ছা হলো একটি গাড়ি ক্রয় করবে, কিন্তু গাড়ির মূল্য 8 লক্ষ টাকা। এক্ষেত্রে গাড়ি ক্রয়ের সামর্থ্য নেই বলে চাহিদা বলা যাবে না। অধ্যাপক রেগন ও থমাসের মধ্যে চাহিদার পরিমাণ হলো সেই পরিমাণ দ্রব্য যা ভোক্তা নির্দিষ্ট দামে ক্রয় করতে ইচ্ছুক। সুতরাং একটি নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট দামে ক্রেতা বা ক্রেতাগণ বাজারে সরবরাহকৃত একটি দ্রব্যের বা সেবার যে পরিমাণ ক্রয় করতে প্রস্তুত থাকে তাকেই চাহিদা বলে। তো শিক্ষাবিদ্যান চাহিদা সম্পর্কে আবারও ধারণা নিয়ে নিলাম। এবার আসা যাক চাহিদা কে সমীকরণের সাহায্যে সূচি ও রেখাচিত্রের রূপ দিয়ে ব্যাখ্যা করতে পারে। তো চাহিদার সূচি কি আমরা একটু জেনে নিই। একটি নির্দিষ্ট সময়ে বিভিন্ন দামে চাহিদার পরিমাণ যে ভিন্ন ভিন্ন হয় তার তালিকায় প্রকাশ করলে তাকে চাহিদা সূচি বলে। প্রদত্ত একটি সূচি দেওয়া হলো সমীকরণের আলোকে তৈরি করা হলো। এখানে সমীকরণটা দেওয়া হলো কিউডি সমান সমান 25 মাইনাস 5p। এই 25 মাইনাস 5p তে আমরা দাম ধরলাম 3 টাকা 2 টাকা 1 টাকা। তা আসলে দেখা যাক, 3 টাকার বিপরীতে সমীকরণের আলোকে চাহিদার পরিমাণ আমরা 10 একক পাই, 2 টাকার বিপরীতে চাহিদার পরিমাণ পাই আমরা 15 একক, 3 টাকার বিপরীতে চাহিদার পরিমাণ পাই আমরা 25 একক। তো দাম হ্রাস পাওয়ার সাথে সাথে চাহিদার পরিমাণ সূচিতে বৃদ্ধি পাওয়া যায় দেখা যাচ্ছে। তো সূচির ব্যাখ্যাটা আমি যেভাবে বলেছি ঠিক এইভাবে লিখলে আশা করি তোমরা পরীক্ষার খাতে ভালো নম্বর পাবে। সূচির ব্যাখ্যাটা হলো এরকম, প্রথমবারের দাম যখন 3 টাকা হয় তখন চাহিদার পরিমাণ 10 একক, যার প্রাপ্ত বিন্দু A। দ্বিতীয়বারের দাম যখন কমে 3 টাকা হয় তখন চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়ে 15 একক। তৃতীয়বারের দাম কমে যখন 1 টাকা হয় তখন চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়ে 20 একক। সুতরাং প্রাপ্ত বিন্দুগুলি যোগ করলে একটি চাহিদা রেখা পাওয়া যাবে। তো চলো কীভাবে চাহিদা রেখা অঙ্কন করা যেতে পারে। শিক্ষার্থীবৃন্দ, লম্বকে দাম দেওয়া হলো, ভূমিকে চাহিদার পরিমাণ কিউডি আর মূল বিন্দু ও। এখন দাম যখন 3 টাকা তখন চাহিদার পরিমাণ 10 একক, যা স্থানাঙ্ক বিন্দু এ। কিভাবে চিত্রটা আঁকবে আমি দেখাচ্ছি, ভালো করে মনোযোগ দিয়ে দেখো। দাম যখন 2 টাকা তখন চাহিদার পরিমাণ 15 একক, যা স্থানাঙ্ক বিন্দু বি। দাম হ্রাস পেয়ে যখন 1 টাকা তখন চাহিদার পরিমাণ 20 একক, যা স্থানাঙ্ক বিন্দু সি। এইভাবে এবিসি বিন্দুগুলি যোগ করলে একটি রেখা পাওয়া যাবে, যে রেখাটা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হবে, অর্থাৎ ডিডি একটি চাহিদা রেখা। অর্থাৎ এই কিউডি সমসং 25 মাইনাস 5p সমীকরণ থেকে আমরা প্রদত্ত চিত্রটি অঙ্কন করতে পারলাম। এই চিত্র অঙ্কনটা আশা করি শিক্ষার্থীরা ভালোভাবে বুঝতে পারছে বন্ধু।
এবার দেখা যাক এই চিত্রের আলোকে কিভাবে ব্যাখ্যাটা তোমরা দেবে। তো চাহিদা রেখা কি এটা একটু জেনে নিন। চাহিদা যদি হতে সরি চাহিদা সূচি হতে দাম ও চাহিদা সম্পর্ক সূচক বিন্দুগুলি নির্দিষ্ট চতুর্থাঙ্ককে স্থাপন করে মুক্ত হস্তে যুক্ত করলে যে রেখা পাওয়া যায় তাকেই চাহিদা রেখা বলে। তো চাহিদা রেখাটা বন্ধুরা কিভাবে ব্যাখ্যা করবে, ওই একই সুন্দরভাবে দেখো যেভাবে অঙ্কন করছে ঠিক সেইভাবেই তুমি পরীক্ষায় খাতায় ব্যাখ্যা করে দেখিয়ে দিবে। তো দেখিয়ে দিলে বোঝা যাবে যে এক্ষেত্রে প্রথমবারে দাম যখন 3 টাকা তখন চাহিদার পরিমাণ 10 একক, যা স্থানাঙ্ক প্রাপ্ত বিন্দু এ 10-3। দ্বিতীয়বারে দাম কমে যখন 2 টাকা হয় তখন চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়ে 15 একক হয়, যা প্রাপ্তি বিন্দু P15-2। তৃতীয়বারে দাম কমে যখন 1 টাকা হয় তখন চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়ে 20 একক হয়, যার প্রাপ্ত বিন্দু C20-1। সুতরাং প্রাপ্ত বিন্দুগুলি যথাক্রমে এ বি সি ডি যোগ করলে ডিডি রেখাটা পাওয়া যাবে, যা চাহিদা রেখা বা বৃত্তের ডান দিকে নিম্নগামী হয়, যা ঋণাত্মক ডান নির্দেশ করে। তো তুমি ও শিক্ষার্থীরা কিভাবে আমরা চিত্র অঙ্কন করব এবং চিত্রের ব্যাখ্যাটা দিতে পারবো। তো ধন্যবাদ সকলকে, আমরা চিত্র অঙ্কন শিখলাম এবং চিত্রের ব্যাখ্যা কীভাবে দিতে হবে তাও দেখলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, এই পাঠ থেকে আমরা যা শিখতে পারলাম তার আলোকে বাড়িতে একটি কাজ আগামী ক্লাসে যে আমি ক্লাসটা করব যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা তোমাদেরকে অগ্রিম একটি বাড়ির কাজ দিয়ে দিলাম। এখানে একটি উপযোগ সূচি দেওয়া আছে, এই উপযোগ সূচি থেকে তুমি একটি কমোশন প্রান্তিক উপযোগ সূচি ও কম রেখা তৈরি করতে পারবে। থ্যাংক ইউ সকলকে আজকে ক্লাসের জন্য, ধন্যবাদ ধৈর্য সহকারে শোনার জন্য।